মানে আড়াইটার মতো কলা ছিল, কলাগুলো কেউ খাচ্ছিল না, মানে কি কলা আমি জানি না তো, কলাগুলো বিরাট মোটা মোটা, আর খেতেও সেরকম টেস্ট নয় তো, কি ম্যাড্রাসি কলা না কি কলা আমি জানি না সাথে, তো ছেলে মেয়ে কেউ খায় না তো, মা দুদিন খেলো, তারপরে মাও আর খায় না তো, কলাগুলো পড়েই আছে কয়েকদিন ধরে, তো ভাবলাম যে আর মাল পয়সা একটু পাকা কলাই লাগে, তো ভাবলাম যে আমার চোখটা একটু প্রবলেম হচ্ছে, তার জন্য এরপর চিনিটা এই কাপের এক কাপ চিনি দেবো, চিনিটা দিয়ে একটু টেস্ট করে নিতে হবে। আর আমি যেহেতু মিক্সি চালাতে পারি না, আমার ভীষণ ভয় লাগে, আমি একবার মিক্সি চালিয়েছিলাম, ফোড়াস করে বার করে দিয়েছিলাম, তারপর থেকে আমার মনে প্রচুর আপত্তি হয়ে গেছে, আমি আর মিক্সি চালাই না, তো মাই বাটে তো মাই এটা পেস্ট করে দেবে, তারপরে আবার দেখাচ্ছি ময়দা দেবো, দেখাবো তোমাদেরকে কীভাবে করছি না করছি, চিনিটা দিই, এটা হয়ে যাবে আর লাগবে না, চিনি দিলে একটু সাদা হবে আর গুড় দিলে একটু লাল লাল মতো হবে, আমার মা গুড়িটা করে গুড় দিয়ে করে লাল লাল হয়, আর চিনি দিলে সাদা হবে, চিনিও দেয় রে, চিনি দেবো, এই চিনিটা আমি দিচ্ছি, এক কাপের একটু কম আছে, দেখো এক কাপের একটু কম আছে, এটা দিয়ে দিচ্ছি, মা বলছে আর লাগবে না, ঠিক আছে, আর কি দেবো, আর ময়দা দেবো, দুধ দেবো, দিয়ে গুলে তেলে ছাঁকা, মানে ইজি ব্যাপার, কোনো ভাজাপটা কিছু নাই তো, তো দেখাবো তোমাদেরকে, আর আমাদের দাদা না টাটা নয় গো, হ্যাঁ আমাদের হ্যাঁ পাতো, আজকে দেখো ইয়ে করেছি এরকম আলু আর পেঁপে টমেটো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এরকম একটা তরকারি করেছি, মুড়ি খা না এসে নয়, এরকম একটা মুড়ি খার তরকারি করেছি, এই লাইচ করেই করেছি, এত গরমে তো রিচ খাওয়াটা ঠিক না, এটা একদম নিরামিষ না জল দেওয়ার দরকার নেই, এটা সেম টেস্ট হয়ে যাবে, প্রচন্ড রোদ গরম যাচ্ছে তাই ওই জন্য একটু লাইট করে করলাম, আমি একটু হলুদ দিয়েছি, অনেক আবার হলুদ দেয় না সাদা আলুর উপরে, আমি একটু হলুদ দিয়েছি, আর এখানে আছে মোচা আর মুসুর ডাল সিদ্ধ করেছি, মোচার ডাল করবো আজকে, এটা সিটি দেওয়া হয়ে গেছে, বসে গেছে, আমি দেখো তুলে নিয়েছি এইরকম হয়েছে, এই যে গোল্লাটা,
আর মৌরি দিয়েছি আমি, গোটা মৌরি দিয়েছি। এলাচকে ছোটো করে এলাচের গুঁড়োটাও দিতে পারো, কিন্তু আমার আছে এলাচ নেই বলে দেওয়া হলো না, দিতে পারো তোমরা। আর দুধ দিয়ে গুলে নেবে, আমার দুধও নেই তো, আমি জল দিয়েই গুলে নিয়েছি, তো দুধ দিয়ে গুললেও একটু ভালো হবে। আমার দুধ নেই, কী আর করবো, হঠাৎ করে হলো তো, এগুলো জোগাড় থাকলে হয়তো হতো, কিন্তু দুধ নেই। আচ্ছা মা ওখানে করছে, আর এটা একটু 15-20 মিনিট বা আধা ঘন্টা এটা একটু রেখে দিলে, মানে সেট করতে দিলে এটা বেশি ভালো হয়। এখনই করছি, দেখি কিরকম হয়, নাহলে আধা ঘন্টা পর মানে সেট হয়ে যাবে, তখন করলেও হবে। তারা কোনো কিছু নেই তো, একটা করে দেখা গেল, নিয়ে একটু টেস্ট করা হলো, দেখি যদি হয় ভালো, নাহলে একটু আধা ঘন্টা পর, যে কোনো পিঠে এগুলো এগুলো একটু আধা ঘন্টা সেট হলে এটা ভালো, এটা হয় আর কি, মানে ভালো ভাজা যায়, জিনিসটা ভালো হয়। ঠিক আছে চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, কিছু কিছু বলার চাইলে বলে দেয়, কিছু বলার নেই। ঠিক আছে চলো টাটা। ফাইনাল লুকটা দেখানোর জন্য, মানে কতগুলো কি পিঠে হলো, কীরকম হলো, সেগুলো দেখানোর জন্য আর একবার এলাম তোমাদের সামনে। তো দেখে নাম, এই হচ্ছে মোট পিঠের পরিমাণ। আমার মেয়ে খেয়েছে 6টা না 7টা খেয়েছে, আমরা সবাই খেয়েছি, খেয়ে এগুলো আছে, এগুলো বিকেলে বা সন্ধ্যাবেলায় খাওয়াবে। মা এরকম কীরকম করেছে দেখো, ডিজাইন করে করে করেছে এরকম, কোনোটা ঝিলাপির মতো পেঁচিয়ে দিয়েছে এরকম করেছে। আর এই খেতে কিন্তু খুব, দেখতে যেমনই হোক, দেখাতে তোমরা যেও না, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে, আমার মেয়েও বললে শুনলে, কিন্তু খেতে সত্যিই অপূর্ব হয়েছে। তো আমরা পিঠে জিনিসটা না খুব একটা আমরা বানাই না, কারণ আমার মা ভীষণ ভালো পিঠে বানায়, তো সারা বছর মাই পিঠে দেয়, যা কিছু পিঠে, গুড় পিঠে, পাটিসাপটা, ছড়ু চাগলি, যাই কিছু পিঠে হয় মায়ের সারা বছর বানিয়ে বানিয়ে দেয়, আমরা পিঠে বানাই না। তো এইটা কলাগুলো ওই মানে কেউ খাচ্ছিলো না বলে সেই জন্য ভাবলাম যে তাহলে এরকম করে বানাই, আর একদিন আমি বানিয়েছিলাম, তো সেই জন্য এরকম করে বানিয়ে নিলাম। তো তোমাদেরও যদি এরকম পাকা কলা থাকে, হয়তো কেউ খাচ্ছে না, কিন্তু এইগুলো তো তোমার খাওয়াটা তো তোমার অতটা হেলদি নয়, কারণ পুরো তেলে ছাঁকা, যারা ডায়েট করছে তাদের তো মোটেই হাত দেওয়া চলবে না এগুলো। তো যারা রোগা টোগা মানুষ আছে তারা খেতে পারো, পেট ভরে খেয়ে নাও, কিন্তু হ্যাঁ গরমের দিনে বেশি খাওয়াটাও ঠিক নয়, আবার গ্যাস অম্বল হয়ে যাবে, পরিমাণ মতোই খেতে হবে। তো এই হচ্ছে পিঠে, চলো আমি মাকে বললাম এখানেই রাখুন, এখন তুলতে হবে না, ভিডিওটা করে নিই, তারপরে তুলে দেবো। তা রান্না বান্না কিছু হয়নি, এখন বাজছে তোমার 11:30 বাজছে, রান্না দেখবো 11:30 বাজছে, রান্না করবো, এই ডালটা করবো, তারপরে দেখাচ্ছি। অনেকক্ষণ ধরে বসাচ্ছি, মায়ের সাথে কথা বলছিলাম, আজকে বাবা এঁচড় দিয়ে গেছে, আর এটা হচ্ছে লাউ শাক দিয়েছে একটা কাকিমা, এঁচড় লাউ শাক এগুলো মা ডাটাগুলো কেটে রেখেছে, দেখি কি বানানো যায় আজকে। আর এখানে আছে পাট শাক, এটাও একটা কাকিমা দিয়েছে পাট শাক, আর এই পেঁয়াজ দিয়ে গেছে বাবা, পেঁয়াজ আর এঁচড়টা দিয়ে গেছে, দেখি কি রান্না করা যায়। কালকে আছে ডিমের শাক, আলু দিয়ে ভেজেছিলাম ওটা আছে একটু, আর ঝিঙে আলু পেঁয়াজ পোস্ত করেছিলাম ওটা আছে, ডালটা করব, আর দেখি শাক কি করা যায় না যায় দেখি।
তারপরে আর হয়তো তোমাদের সাথে ভিডিও করা হবে না। আজকে রোদ দেখো প্রচন্ড গরম, আজকে বলছে 45 ডিগ্রি চলবে, এমনি তো প্রচুর গরম করছে। চলো এবার ভিডিওটা কিন্তু সত্যি সত্যি শেষ করছি, তাহলে এটা দেখানোর জন্যই এলাম যে দেখিয়ে দিই আর একবার কীরকম কী পিঠেগুলো হলো না হলো, তো ওই জন্য। চলো চোখটা মনে হচ্ছে কুয়া কুয়া হয়ে যাবে, তো যাই হোক কুয়া এঁচুড়ো আমার খেতে ভালো লাগে। এই দেখো আমি ভোট দিয়েছি, দেখতে পাচ্ছো ভোট দিয়েছি, ভোটের কালি লেগে আছে এখনো। চলো টাটা, এবার সত্যি করি টাটা, সবাই ভালো থেকো।